আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকতু মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিল্লাহ রব্বীলা আল আমিন ওলা আকিবাতুলিল মুক্তাকিন ওসাল্লাতু আসসালাম আলআন বিজীহি মোহাম্মদী আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দিন ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্যে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আমার বেশ কিছু যুবক ও তরুণ বন্ধু রয়েছেন যারা প্রায় সময় আমাকে মেসেজ দিয়ে জানতে চান যে স্যার এমন একটা গাছের নাম বলেন এমন একটা ভেষজের নাম বলেন যেটা অন টাইম খেলে অন টাইম কাজ হয় অর্থাৎ সাথে সাথেই ফলটা পাওয়া যায় বন্ধুরা আমার আমি তাদেরকে অনেকবার নিষেধ করেছি যে আসলে অন টাইম জিনিস কখনোই ভালো হয় না তারপরেও তারা আমাকে যে কথাটি জানাচ্ছেন তা হচ্ছে যে স্যার আপনি কোনো ন্যাচারাল ভেষজের কথা বলেন নয়তো আমরা বাজারে যে সমস্ত ঔষধ ক্যাপসুল সিরাপ জুস পাওয়া যায় অন টাইম আমরা সেগুলো খাবো আর সেগুলো খেয়ে আমাদের জীবন নষ্ট হলে আপনি দায়ী থাকবেন আসলে আপনি আপনার জীবন নষ্ট করলে আমি দায়ী হব না আপনার জীবন আপনি নষ্ট করবেন আমি দায়ী হতে যাব কেন একজন ডাক্তার হিসাবে যেটা সঠিক সেটাই আপনাকে আমি সব সময় বলার চেষ্টা করি বন্ধুরা আমার যারা টাইম ঔষধ খাচ্ছেন বিবাহিত অথবা অবিবাহিত আমি আপনাদেরকে ভালো রকম একটা কথা জানিয়ে দেই বিশ্বাস করা বা না করা সেটা আপনার ইচ্ছা আপনি যদি টাইম ঔষধ খেয়ে আপনার কোনো সখীর সাথে দেখা করেন সঙ্গীর সাথে দেখা করেন অথবা হালাল স্ত্রীর সাথে দেখা করেন আপনি খুব রকমের মজা করতে পারেন এটা আমি বিশ্বাস করি কেননা ওয়ান টাইম ঔষধগুলোর মধ্যে এমন কিছু কেমিক্যাল মিক্স করে দেয়া হয় যেটা আপনাকে মাত্র পাঁচ মিনিটে উত্থিত করতে পারে উত্তেজনায় আপনাকে অস্থির করে দিতে পারে এটা যেমন পুরুষদের জন্যেও রয়েছে এটা অনেক মহিলাদের জন্যেও রয়েছে যেসব মেয়েরা বিভিন্ন খারাপ জায়গাতে ডিউটি করেন হোটেলে বা কোনো বেশ ডিউটি করেন ওই সব মেয়েদেরও এক ধরনের টাইম ক্যাপসুল ট্যাবলেট খাইয়ে দেওয়া হয় যাতে করে তারা তার কাস্টমারকে সুখ দিতে পারে তদ্রুপ অনেক পুরুষেরা খুব শখ করে স্ত্রীর সাথে সুখ করার জন্যে টাইম ট্যাবলেট খেয়ে থাকেন আবার অনেক যুবক তরুণেরা বিপদগামী হওয়ার জন্য কোনো বের পাড়ায় যাওয়ার সময় অনটাইম ঔষধ কিলে অর্থাৎ অনটাইম ঔষধ খেয়ে তারপরে যান একটুখানি মজা করার জন্যে আপনি হয়তো কোনো একটা পাড়ায় গিয়ে কোনো একটা খারাপ মেয়ের সাথে হোটেলে দেখা করে একটা টাইম ক্যাপসুল খেয়ে অনেক সময় ধরে মজা করেছেন কিন্তু আপনি লিখে রাখেন আমার কথাটা আজকে আপনি ডায়েরিভুক্ত করে নেন যে আপনি অচিরেই এমন অকেজো হয়ে যাবেন যে আপনার লিঙ্গ আর দশটা টাইম ক্যাপসুল একত্রে খেলেও দাঁড়াবে না আপনি বিয়ে করে আপনার স্ত্রীকে আদৌ শান্তি দিতে পারবেন না আমি এমনও অনেক যুবকের সাক্ষাৎ পেয়েছি যারা বলেছে যে স্যার আমাকে সুস্থ করে দেন না হয় আমি আত্মহত্যা করব। আপনিও কিন্তু সেই সুইসাইড করতে যাওয়া মানুষদের মধ্যে গণ্য হয়ে যাবেন যদি আপনি এই টাইম ক্যাপসুল ট্যাবলেট এগুলো খাওয়ার অভ্যাসে পরিণত করেন তবু ধরে আমার যারা ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল খান আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব। আপনারা এটা থেকে বেরিয়ে আসেন না হয় আপনার জীবনটাই মিথ্যা হয়ে যাবে তবু ধরে আমার আজকে আপনাদের রিকোয়েস্টে একটা ওয়ান টাইম ভেষজের কথা বলবো এটা একটা ওয়ান টাইম ভেষজ আমি বলবো যে সবাই এটা খাবেন না তবে যারা বিবাহিত তারা খান এটার মধ্যে কোনো রিয়্যাকশন নেই তবে এটার মাধ্যমে কিন্তু একদম অন টাইম ক্যাপসুল ট্যাবলেটের মতো একটা ফল লাভ করা যায় অর্থাৎ এটি মাত্র দশ বা বিশ মিনিটে আপনাকে উত্তেজিত করে দিতে পারে এবং অনেক সময় ধরে আপনাকে স্ত্রী সহবাসে উজ্জীবিত রাখতে পারে এটি পরীক্ষিত একটা অন টাইম ভেষজ তবে আবারও বলছি এটির সাথে আপনারা অন্য কিছু মেশাতে যাবেন না আমি যেগুলো বলবো সেগুলোই মেশান ইনশাআল্লাহ এর মাধ্যমে একদম অন টাইম ক্যাপসুল ট্যাবলেটের মতোই একটা ফল পাবেন তবে এর কোনো সাইড এফেক্ট নেই তো বন্ধুরা আমার আমি যে অন টাইম ভেষজটির নাম বলবো এটি একটা লতা গাছ আপনাদের এখানে আমি ছবি দিয়ে দিব যে কেউ দেখলে গাছটি চিনতে পারবেন তবে বাংলাদেশ ও ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে এই গাছটির ভিন্ন ভিন্ন নাম রয়েছে আমি কয়েকটা প্রসিদ্ধ নাম আপনাদের বলে দিচ্ছি আপনারা নাম শুনে যদি না চিনতে পারেন তাহলে এখানে স্কিনের ছবি দেখে ভালো রকমে এই জিনিসটি চেনার চেষ্টা করবেন এই জিনিসটি না চিনে আপনি যদি কোনো ভুল ভাল পাতা তুলে এনে খান তাহলে এই জন্যে ক্ষতিগ্রস্ত হলে আমাকে দায়ী করা চলবে না তবুধ্রে আমার ওয়ান টাইম সেই গাছটির নাম হচ্ছে সেই লতাটির নাম হচ্ছে কেতারি ঘাস কোন কোনো অঞ্চলে এটাকে কান ঘাস বলে থাকেন কোনো কোনো অঞ্চলে এটাকে বলে থাকেন কানাইয়া ঘাস কোনো কোনো অঞ্চলে এটাকে বলে থাকেন কানা ঘাস আবার কোনো কোনো অঞ্চলে এটাকে বলা হয়ে থাকে কানফুলি গাছ তো বন্ধুরা আমার কানফুলি হোক কানাইয়া হোক কান হোক কানা হোক যেটাই হোক এখানে আমি ছবি দিয়ে দিব সেই ছবি দেখে ভালো রকমে গাছটা চেনার চেষ্টা করবেন একটা লতা গাছ যে কোনো গ্রাম অঞ্চলে যেখানে একটুখানি ছেঁত ভূমি রয়েছে সেখানে এই গাছটি বা এই ঘাস প্রচুর পরিমাণে জন্মে থাকে তবু বন্ধুরা আমার আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত ভালো রকমে এই কানাইয়া ঘাস বা কেতারি ঘাস বা কানা ঘাস বা কানফুলি গাছটাকে চিনে বের করতে হবে এরপরে একদম সকালবেলাতে যখন রোদ উঠবে না শিশির পরে পাতাগুলো ভিজে থাকবে তরতাজা থাকবে এরকম একটা সময়ে আপনি এই ঘাসের ডগা থেকে আট থেকে দশটা পাতা ছিঁড়ে নেবেন আমি আবারও বলছি গোড়ার পাকা বা একেবারে পোক্ত বেশি বয়সী পাতাগুলো ছিঁড়বেন না মোটামুটি মাঝ বয়সী পাতাগুলো ছিঁড়বেন একেবারে কচিটাও না একেবারে পোক্তটাও না আপনি মাঝ বয়সী কয়েকটা পাতা ছিঁড়ে নেবেন একদম তরতাজা সকালে শিশির ভেজা অবস্থায় এটাকে আপনাকে তুলে আনতে হবে আট থেকে দশটা পাতা তুলে আনলে আপনি বাসায় এনে এটাকে ভালো রকমের ধুয়ে নেবেন ভালো রকমের ধুয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আপনি সেটাকে একটা ব্যালেন্ডারে দিয়ে অথবা পাটায় পিষে সুন্দর করে ছেঁকে এর থেকে দু থেকে তিন চা চামচ রস বের করে নেওয়ার চেষ্টা করবেন তবে দু চামচ রস খেলেই যথেষ্ট তো বন্ধুরা আমার যে কাজটি করতে হবে দু চামচ রস যখন আপনার বের করা হয়ে যাবে তার সাথে আপনি খাটি মধু দু চামচ মিক্স করে নেবেন আমি আবারও বলছি খাঁটি মধু অবশ্যই মিক্স করে নিতে হবে বন্ধুরা আমার মাঝখানে আমি একটা কথা বলে দিই এক সময় প্রচুর পরিমাণে মধু আমার কাছ থেকে ছেল হতো মাঝখানে মানুষের চাপে বন্ধ করে দিয়েছিলাম এবছর থেকে আবারও মধু বিক্রয় চলবে ইনশাআল্লাহ মধুর সাথে অন্যান্য ভেষজগুলো আমি বিক্রি করব। তবে সেটা একেবারেই নামমাত্র মূল্যে বিক্রয় করা হবে যে দামে কিনবো সেই দাম থেকে সামান্য একটুখানি খরচাপাতি রেখে এরপরে আপনাদের সেটা সেল করব পনেরোই জানুয়ারির পরে যে কোনো ভেষজ যে কোনো মধুর জন্যে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আমার পিএস সাহেবের নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আমার খাঁটি মধু ছাড়া আপনি যদি কোনো ভেজাল মধু এই কেতারি এই ঘাসের সাথে বা এই কানফুলি গাছের এই রসের সাথে মেশান আপনার আদৌ কোনো কাজ হবে না তো আপনি অবশ্যই খাঁটি মধু আমার কাছ থেকে নেন আর দুনিয়ার যেই প্রান্ত থেকেই নেন আপনি খাঁটি মধু দুই চা চামচ মিশিয়ে এরপরে এই জিনিসটি আপনি সহবাসের ঠিক বিশ মিনিট আগে পান করবেন আমি আবারও বলছি সহবাসের ঠিক বিশ মিনিট আগে পান করবেন যেদিন আপনি সহবাস করবেন এছাড়াও আপনি এই জিনিসটি প্রতিদিন সকালবেলা খালি পেটে উঠেও কিন্তু এভাবে পান করতে পারবেন এতে করে আপনার লিঙ্গের যে কোনো ধরনের রোগ উত্থানজনিত সমস্যা লিঙ্গ যাদের উত্থিত হয়ে আবার নয়ে যায় স্ত্রীর কাছে যাওয়া মাত্রই যাদের লিঙ্গটা নেতিয়ে যায় তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী এবং যাদের স্ত্রীর সাথে দেখা করার সাথে সাথেই বীর্যটা আউট হয়ে যায় স্ত্রীকে একটু আনন্দ তৈতে গিয়েও যাদের বীর্যটা আউট হয়ে যায় তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা আমার যেদিন আপনি সকালে খাবেন আর ওই রাতে যদি আপনি সহবাস করেন অবশ্যই সহবাসের বিশ মিনিট আগেও এটা পান করে নেবেন তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এইটা পান করার ঠিক দশ মিনিট পরে অর্থাৎ সহবাসের দশ মিনিট আগে আপনাকে অবশ্যই এক গ্লাস গরুর খাঁটি দুধ খেয়ে নিতে হবে আমি আবারও বলছি এই জিনিসটি আপনাকে সহবাসের বিশ মিনিট আগে পান করতে হবে আর ঠিক এটা খাওয়ার দশ মিনিট পরে আপনাকে পান করতে হবে গরুর এক গ্লাস খাঁটি দুধ এখন অনেকেই যারা একটুখানি বেশি চালাক যারা দুই দুইলেন সবসময় বেশি বোচেন তারা কমেন্ট করবেন যে স্যার মধু দুধ এগুলো খেলে তো এমনিতেই আমার লিঙ্গ স্ট্রং হয় আপ

মধু এবং দুধ খান খেয়ে দেখেন না যে আপনার বিশ মিনিটের মধ্যে আপনার যুগ যুগ ধরে নেতিয়ে পড়া লিঙ্গটা সারা বছর আপনি স্ত্রীকে শান্তি দিতে পারেন নাই এমন একজন রুগী আমাকে প্রমাণ করে দেখান যে আপনি মধু আর দুধ সহবাসের বিশ মিনিট আগে খেয়েছেন সাথে সাথে আপনার লিঙ্গ দাঁড়িয়ে গেছে এমনটা এত সহজ যদি হতো তাহলে সারা বিশ্বের মানুষ শুধু মধু আর দুধ খেয়েই তাদের লিঙ্গটাকে তাজা করে ফেলতে পারত। অবশ্যই এর একটা ফজিলাত আছে এর ভিটামিন আছে এটার কার্যকারিতা আছে তবে এই কেতারি ঘাস বা কানফলি গাছ বা এই কানাইয়ে ঘাসের রস খাওয়ার পরে এটা খাওয়ার যে ফজিলত বা এর যে উপকারিতাটা সেটা আপনি কখনোই শুধু মধু আর দুধে পাবেন না এটা ওই সমস্ত চালাক এবং বেশি মানুষদের কমেন্টের জবাবটা আগি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এটা যদি আপনি খেতে পারেন আপনি নিজে দেখেন পরীক্ষা করেই দেখেন যে আমার এই ভেষজটা কতটা বেশি কার্যকরী ইনশাআল্লাহ আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন তো বন্ধুরা আমার যেসব যুবকেরা একটা ওয়ান টাইম কিছু চেয়েছিলেন ওয়ান টাইম একটা ভেষজ চেয়েছিলাম তাদের জন্য দিলাম তবে যাদের বিয়ে করা হয়নি তারা এই জিনিসটি খেতে যাবেন না কেননা এটা অত্যন্ত বেশি উত্তেজনা তৈরি করে দেয় আপনি হয়তো হস্তমৈথুনে বাধ্য হয়ে যাবেন অথবা কোনো খারাপ মেয়ের কাছে গমন করতে বাধ্য হয়ে যাবেন এই জিনিসটি খেলে তো সেজন্য বললাম যারা বিবাহিত তারা এটা অবশ্যই খাবেন আর যারা অবিবাহিত তারা দৈনিক খাবেন না সপ্তাহে দু থেকে চারবার এটা খান ইনশাল্লাহ আপনার বিয়ের পরেও কোনো ধরনের যৌন রোগ দেখা দেবে না বিশেষ করে আপনার লিঙ্গ নেতিয়ে পড়বে না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক